সালমান খানের জীবনে কত নারীই তো এসেছে, তাদের অনেকের সঙ্গে বলিউডের ভাইজান সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা গেছে। তবে তাদের মধ্যে কেউ সালমানকে বিয়ে করতে ভারতে চলে এসেছিলেন কি না এখনও পর্যন্ত তেমনটা শোনা যায়নি। তবে সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলী নাকি তেমনই করেছিলেন, অন্তত সংবাদ মাধ্যমের কাছে তেমনই দাবি সালমানের সাবেক প্রেমিকার। নব্বইয়ের দশকে হাতে গোনা কয়েকটি ফিল্মে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল আদতে পাকিস্তানের বাসিন্দা সোমিকে। তবে এককালের এই নায়িকা এখন নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নারী অধিকারের লড়াইতে সামিল, গার্হস্থ্য হিংসার মতো অপরাধের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউডে, মাত্র 5 বছর কাজ করেছিলেন। তবে নিজের ক্যারিয়ারের থেকেও একসময় বোধ হয় সালমানের মনের সঙ্গে সম্পর্কের জেরে শিরোনামে থেকেছেন তিনি। তখনও স্কুলের গণ্ডি পার হননি, এমনকি সালমানকে সামনাসামনিও দেখেননি। সে সময় থেকেই নাকি তার প্রেমে হাবুডুবু খেয়েছেন সোমি। সংবাদ মাধ্যমে তিনি বলেন, পরিবার আর সকলের মতো আমিও হিন্দি ফিল্মের পোকা ছিলাম। স্কুলে পড়ার সময় সালমান খানের ম্যানে পেয়ার কিয়া দেখেছিলাম। সুরজ বরজাতিয়ার ম্যানে পেয়ার কিয়াতে ভাগ্যশ্রীকে পাশে পেয়েছিলেন সালমান। 1989 সালে সেই ফিল্মের পর নিজের ভাগ্যকে যেন হাতের মুঠোয় পুরে ফেলেছিলেন সালমান। ওই ফিল্ম মুক্তির আগেই অবশ্য বিবি হতো অ্যাসিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল সাল্লু মিয়াকে। তবে নায়ক হিসেবে ম্যানে পেয়ার কিয়াই সালমানের প্রথম ফিল্ম। সুরজের ফিল্মের পর প্রায় 3 দশক কেটে গিয়েছে, এর মধ্যে বলিউডে তিনি নিজেই একটি ব্র্যান্ড। 30 বছরে নিজের ফিল্ম ছাড়াও একাধিক সম্পর্কে জড়িয়েছেন সেলিম খানের ছেলে। সোমি আলী ছাড়াও সালমান খানের সঙ্গে নাম জড়িয়েছে সঙ্গীতা বিজলানি, ফারিয়া আলম, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে ইলিয়া ভান্টুরের সঙ্গে। তবে সালমানের কোনো প্রেমিকা কি তাকে বিয়ে করার জন্য নিজের ঘরবাড়ি ছেড়ে এদেশে এসেছেন? এককালে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন সোমি, তবে শুধুমাত্র সালমানকে বিয়ে করবেন বলে নাকি ফ্লোরিডা ছেড়ে ভারতে চলে এসেছিলেন কিশোরী সোমি। ওই ঘটনার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে, এতদিন পর সে ঘটনার কথা খোলাসা করেছেন সোমি। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, ম্যানে পেয়ার কিয়া দেখার পর থেকেই সালমানের উপর গভীর টান জন্মেছিল। এক রাতে তো ওকে স্বপ্নেও দেখেছিলাম, তখনই ঠিক করি যে সালমানকে বিয়ে করতে হবে, সেজন্য ভারত যাব। তখন সোমির বয়স মাত্র 16। শেষমেশ ভারতেও চলে আসেন তিনি। যাওয়ার আগে মাকে বলেছিলেন সালমানকে বিয়ে করতে মুম্বাই যাচ্ছি। সালমানকে বিয়ের সিদ্ধান্তের পেছনে যে ওপরওয়ালার হাত রয়েছে তেমনই মনে করতেন সোমি। তার কথায় সালমানকে স্বপ্ন দেখার পর ওকে বিয়ে করব বলে স্থির করেছিলাম, মনে হয়েছিল এ ঐশ্বরিক আদেশ। একসময় সব ছেড়ে ভারত চলে আসেন সোমি। সালমানের সঙ্গে দেখা হওয়ার পর নিজের স্বপ্নের কথা তাকে জানিয়েছিলেন সোমি। সোমি জানান, নেপালে তাদের কথোপকথনের বছরখানেক পর সালমানের সঙ্গে সম্পর্কের সূত্রপাত। সালটা 1991, সে সময় সোমির বয়স 17। নিজের থেকে প্রায় 8 বছরের বড় সালমানের সঙ্গে সোমির সম্পর্ক টিকে ছিল 1999 সাল পর্যন্ত। সালমান খানই নাকি সোমির প্রতি তার ভালোবাসার কথা প্রথমে মুখ ফুটে স্বীকার করে। সোমি বলেন, আমাকে প্রথমে আই লাভ ইউ বলেছিলেন সালমান, ব্যাস তাতেই কাজ হয়েছিল, বিশেষ বোঝাতে হয়নি। একটা না 8 বছরের সম্পর্ক সত্ত্বেও এক সময় বিচ্ছেদ আসে সোমির জীবনে। সোমির কথায় এখন মনে হয় সালমানকে বিয়ে করার জন্য ঘরবাড়ি ছেড়ে ভারতে যাওয়াটা কি বোকামিই ছিল, তখন আমি মাত্র 16 বছরের। সালমান খানের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাকে নিয়ে কুৎসা করেননি সোমি, বরং সালমান ও তার পরিবারের থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন। তার কথায় সালমানের মা বাবা এবং ওর পরিবারের থেকে অনেক কিছু শিখেছি, সালমানের সম্পর্কেও একই কথা বলবো, তাছাড়া কোনো সম্পর্কে সুখী না হলে তা ছেড়ে বেরিয়ে আসাই উচিত, আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছিল।
হাফিজা আক্তার, সাদাকালো নিউজ।